টাইট ফর্মেশন অফ ভার্বস নিয়ে কোনো ক্লাসে অসুবিধা হবে না সেটা ক্লাস নাইন হোক টেন হোক এইট হোক ইলেভেন হোক টুয়েলভ হোক ইভেন ইন কম্পিটিটিভ এক্সামিনেশন ভালো করে বুঝবো এর আগে ক্লাসে আমরা বুঝেছি টেন্স অনুযায়ী সিনটেক্স অনুযায়ী মুড অনুযায়ী কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী তার ক্লাসেস আমরা করেছি তার ভিডিও তোমরা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওটা আগে দেখে তবে এইটা সলভ করতে এসো দেখে নাও বারবার আমরা এক্সকিউজ তো দিতে পারি না আমরা পারি না আমাদেরকে তো পারতে হবে আমরা কতদিন বলবো আমরা পারি না আমাদেরকে যা আমাদেরকে পারতেই হবে কিভাবে দেখি ইউজুয়ালি হি গেট টেম্পটেড যদি কোনো বাক্যের মধ্যে ইউজুয়ালি ন্যাচারালি ইভেনচুয়ালি এইগুলো থাকে তাহলে সেটা ডেফিনেটলি প্রেজেন্ট হয় তাহলে এখানে কি হবে হিটা কোন থার্ড কোন নাম্বারে আছে সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে গেটস কি হবে ক্লিয়ার প্রথমেরটা কেন হলো ক্লিয়ার আমি প্রথমে খুঁজে পেয়েছি ইউজুয়ালি আছে তারপরে দেখেছি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ইউজুয়ালি প্রতিদিন কোনো বাক্যে যদি থাকে যদি কোনো বাক্যে প্রতিদিন কথাটি থাকে তাহলে সেটা আমরা দেখেই বুঝতে পারবো প্রেজেন্ট ইনডেফিনেটে আছে কোনো চাপ নেই তাহলে কি হবে দে থার্ড কিন্তু সিঙ্গুলার নয় প্লুরাল তাহলে যা আছে তাই দে ট্রাই খুব কঠিন খুব কঠিন কি আচ্ছা দুটো হয়ে গেল তিন নাম্বার এর পরেই এগারোটার পরে কিন্তু আরো আছে বোনাস পয়েন্ট সেগুলো ভয় করে বুঝতে হবে তিন নাম্বার ইট এখানে একটা আরো একটা শব্দ দিয়ে দিলাম নাও দেখেই তোমরা বুঝতে পারছো যেটা কনটেন্স একটু আগেই করলাম যে নাও থাকলে কন্টেন্স হয় ভেরি গুড ম্যান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর ক্যাটস অ্যান্ড ডগস একটা ইডিয়মস এর মানে মুসল বৃষ্টি তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে ইট ইজ রেইনিং খুব কঠিন কি আলো ইট ইজ রেইনিং এরপরেরটা দেখো আচ্ছা মন্দিরা ড্যাশ প্লে ওয়েন হি কেম হোম হি মানে কেউ একটা যখন বাড়িতে এসেছিল তখন মন্দিরা কি করছিল খেলছিল তাহলে কি হবে ওয়াজ আমরা এই উদাহরণ দিয়েছিলাম তো পরীক্ষা এই ধরনের বাইরে কিচ্ছু দেবে না দ্যাটস মাই চ্যালেঞ্জ পাঁচ নাম্বার দেখো ইউ ড্যাশ টেক প্রিপারেশন ফর ইউর আপকামিং এক্সাম তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তুমি ভাবছো এখানে ফর শুধু কি ফর থাকলে হবে মাগো ফরের পরে সময় থাকবে তা কি আছে নেই চোখ বন্ধ করে শিখলে তো চলবে না একটু চোখ কান খোলা রেখে শিখতে হবে তাহলে তুমি প্রস্তুতি নিচ্ছ তাহলে এটা শুনতে মনে হতে পারে অনেক ক্ষেত্রে ফিউচার কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কী হবে ইউ আর টেকিং কী হবে ইউ টেকিং প্রিপারেশন ছ নম্বর মন্দিরা এই যে সিনস পেয়েছি ঠিক আছে সিনস পেয়েটার সময় তার চাইল্ডহুড তাহলে মন্দিরা স্বপ্ন দেখছে ছোটবেলা থেকে একজন অ্যাস্ট্রোনাট হবে তাহলে মন্দিরা স্বপ্ন দেখছে ছোটবেলা থেকে তাহলে মন্দিরা হ্যাস বিন রিবিং হ্যাস বিন ড্রিমিং তোমরা কিন্তু আমায় আগে আগে আনসার করবে তারপরে মেলাবে যারা অনলাইন ক্লাসেস করছো ক্লাস নাইন তোমরা ক্লাস টেন তোমরা যারাই অনলাইন ক্লাসেস করো প্রত্যেকের কাছে এইটা ক্লাস তো থাকছেই মহুয়া প্যালাটেবল মানে কি সুস্বাদু রান্না করেছে চিকেন বিরিয়ানি ইয়েস্টারডে গতকালকে তাহলে বাক্যের মধ্যে কি আছে গতকাল তাহলে ইয়েস্টারডে থাকুক আর এগো থাকুক যাই থাকুক না কেন সেটা ডেফিনেটলি পাস্ট ইনডেফিনিট হবে কি হবে তাহলে এখানে কুকটা কি হয়ে যাবে কুকটা কি হয়ে যাবে কঠিন আট নাম্বারে সরি হোয়েন প্রসেন আমার ভাই প্রসেন রিচ দ্য স্টেশন যখনই প্রসেন স্টেশনে পৌঁছেছিল ট্রেনটা ছেড়ে দিয়েছিল তার আগে কোনটা হয়েছিল ট্রেনটা ছেড়ে দিয়েছে আগে তাহলে হ্যাড আগে তো তো ট্রেন ছেড়ে দেবে তারপরে ঠিক আছে আচ্ছা ইয় যদি কোনো বাক্যের মধ্যে ইয় থাকে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইয় অথবা কি বলেছিলাম জাস্ট তাহলে শি সি নট written clear she has not written a poem 10 দাগ 10 দাগ দেখি মর্নিং এগুলো সত্যি কথা যে মর্নিং শোস দা ডে সকালবেলাটাই বলে দেবে তোমার সারা দিন কেমন যাবে 11 দাগ তৃষা তৃষা মেকআপ করছে তার মা এসে বলল কি রে কখন হবে তৃষা বলছে সন্দের মধ্যে এই ক্ষেত্রে মনে রাখবে বাইয়ের পরে সময় ফিউচারে ক্ষেত্রে কি থাকবে ফিউচার পারফেক্টে কি থাকবে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কি থাকবে বাইয়ের পরে সময় মনে রাখবে বাইয়ের পরে সময় থাকলে সেটা কি হবে ফিউচার পারফেক্ট তাহলে কি হবে তৃষা উইল হ্যাভ কমপ্লিটেড

সিনটেক্স আগে এটা ভালো করে লিখে নাও তারপর ওইগুলো আসছি ঠিক আছে হ্যাঁ বলছি সবই বলবো তাহলে একটা পারলে আমাদের কিন্তু আর চিন্তা থাকবে না কার কতগুলো হয়েছে কে কতগুলো পেরেছো একটু জানিও আরো তিনটে एग्जांपल যেগুলো তোমাদের কতটুকু সেন্স তৈরি হয়েছে তার বোঝানোর মাপকাঠি দেখো নেইদার নর এগুলো দেখো বাক্যের মধ্যে কি আছে নেইদার আছে আবার নর আছে তাহলে এইটাকে নিয়ে একটু পাশে আসি যদি কোনো বাক্যের মধ্যে ইদার অনলি ঠিক আছে আর কি এইগুলোই ধরো যদি এইগুলো থাকে নেইদার নর ইদার অর নট অনলি বাট অলসো যদি এগুলো থাকে তাহলে সেই বাক্যে এগুলো কিন্তু সিনটেক্সের চ্যাপ্টার কিসের চ্যাপ্টার সিনটেক্স তোমাদের জন্য এতটুকু যথেষ্ট যদি ডিটেলে শিখতে চাও জাস্ট গিয়ে লেখো সেন্টেক্স বাই ফ্রেন্ডলি লার্নিং খেতে খেতে দেখো শিখে যাবে আরো ক্লিয়ারলি তবু যতটুকু তোমাদের প্রয়োজন তোমাদেরকে করিয়ে দিচ্ছি নেইদার নর থাকলে তুমি দেখো এই পাশে আছে একজন এই পাশে আছে অনেকজন মানে এই পাশে এক বচন এই পাশে বহু বচন তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে দেখো ব্যাপারটা তুমি কি করে বুঝবে যদি কোনো বাক্যের মধ্যে নেই নর ইদার অর থাকে তবে সেক্ষেত্রে এই যে শূন্য স্থান তার আগে কে আছে ব্রাদার্স অনেকে তাহলে কি হবে তাহলে সিঙ্গুলার ভাবটা কি সিঙ্গু ভাব কি ইজ ওয়াজ হ্যাজ এম এগুলো তো সিঙ্গু ভাব আর প্লুরাল ভাবটা কি আর ওয়ার আর কি হ্যাভ এগুলো প্লুরাল ভার এবার দেখো মো অ্যালাং উইথ হার সিস্টার্স যদি কোন বাক্যের মধ্যে অ্যালাং উইথ টুগেদার উইথ কি বললাম অ্যালাং উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ যদি এগুলো থাকে তবে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয় তাহলে প্রথমে কে আছে মো মো মানে একজন তাহলে সিঙ্গুলার ভার্ব হবে কি হবে একটু আগে আমরা মুড করেছি সরি কন্ডিশনাল সেন্টেন্স করেছি এটা কন্টেন্স হ্যাড অন মানে হ্যাড অন মানে পাস্ট পারফেক্ট তাহলে কি হবে উড বাই নাকি উড হ্যাভ বাই উড হ্যাভ বট কি হবে ভেরি গুড উড হ্যাভ কঠিন তাহলে এইগুলো যদি মোটামুটি পারো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কিন্তু তার আগে দরকার কি খুব ভালো করে তিনটে ক্লাসেস করা এক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস দু নাম্বার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তিন নাম্বার সেন্টেক্স এগুলো করলে যদি এগুলো পারো আর কোনো সমস্যা তোমার হবে না আজকে ক্লাস এই পর্যন্ত